বন্ধুরা আমরা চলে আইছি নতুন ভিডিও নিয়ে। রেশমার আমি আইছি আজকে, তোমরা কি কি খাবো? এনে আছে ভেন্ডি ভাজা, এনে আছে মিষ্টি কুমড়ো দিয়ে আর এই চাবলি মাছ দিয়ে তরকারি একটা, এনে আছে রুই মাছের রসা, এনে মুরগির মাংস। তাহলে খাওয়া শুরু করি, লাস্ট থেকে দেখো তোমরা ভিডিওটা, ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে। তাহলে আমরা খাওয়া শুরু করি বন্ধুরা। আমার তো দাঁতে ব্যথা ছিলই ছিল, আজকে রেশমারও দাঁতে ব্যথা। দাঁতে ব্যথা হইলে কি হবে, খাতে তো হবে, খিদে লাগলি গিলে গিলে। বন্ধুরা এই যে আমার গাছের কুমড়ো, ছোটটা গোল কুমড়ো হইলো, ফলেরটা হইলো লম্বাটা, এটা গোলটা। গোল কুমড়ো গুলো মিষ্টি হয়ে গেল, হাতে সাথলে ওইটা তো এটা খেতে ভালো লাগতেছে, একটু আঠা আঠা বেশি, ওইটা একটু আঠা ছিল না, কিরম জল জল লাগতো কুমড়োটা। আমরা আলুটা খেয়ে আর ঠান্ডার সময় বাড়ির পাশে রান্নাটা দিয়ে দিলাম। আর লাউ গাছ তো নাই, আমাকে সব মরে খতম। এরম লাউ হয়েছে, এরম শাক খাবার খাইছি আর কিছু না।
কাটা কি মাছটা আমি তো বাধ্য হয়ে যাচ্ছি কাটা মোটা রুই মাছও কাটা হয় দুই কিলো তিন কিলো ওজনের তা সেগুলো একটু কম হয় আসছে এক কিলো ওজনের তা এতেও কাটা তো বাদ দিয়ে খাইবেল আছে জ্যান্ত মাছ ছিল এটা আমাদের সব রকমের মাছই পাওয়া যায় খালি পাওয়া যায় না ইলিশ মাছ ইলিশ মাছ আমাকে পাওয়া যায় না ইলিশ মাছ একবার আনাইলাম দিল্লিতে দিল্লি গেছিল আমার বাসুরের ছেলে ওই ভাইটি আনিল ওই যে কাটতে নিয়ে গেছিল ওই যে একবার খাইছি পেটিতে প্যাক করে নিয়ে আইলে ওই যে খাইছি আমাকে পাওয়া যায় না কলকাতাতে বেশি ইলিশ মাছ ইলিশ মাছ বড় বড় চিংড়ি মাছ অনেক রকমের মাছ ফুটে ওনে আমাদের না আমাকে ই মাছ পাওয়া যায় না ভেটকি মাছ না কি কয় ওইসবও পাওয়া যায় না তারপরে একবার আনছিল ই মাছ পম্পলেন মাছ সেও এখন ওঠে না একবারই উঠছিল মোমবতি জ্বালায় কাম চালাচ্ছি রাত্রিবেলা রসাটুকু ভালো লাগিছে মাংসটুকু ভালো লাগতেছে জোর পাতলা পাতলা রসা রসাটুকু ভালো লাগবে পাতলা পাতলা জল ভালোই লাগে মুরগি জলটুকু পাতলা হয়েছে ভালো লাগে আমি এরা লেবু নিছি ভালো লাগছে রাত বড় দিন মানে ছোট হয়ে যাচ্ছে দেখতে দেখতে টাইম হয়ে যায়
ওষুধ খেয়ে নিছি তাতে ব্যথা, সেজন্য একটা খাতি হতেছি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, তোমরা সবাই ভালো থাও, আজকে আসি।